এক দশক আগে যাত্রা শুরু করলেও সম্প্রতি দুটি সিনেমা মুক্তি হওয়ায় বেশ আলোচিত মুখ মুখশীলা ডিপজলের সাথে করা এই শুরুতে সাত পর্বের ওয়েব সিরিজ হিসেবে মুক্তি পাওয়ার কথা থাকলেও চার অক্টোবর দেশের প্রেক্ষাগৃহে বড় পর্দায় দেখা যাবে আলোচিত এই নায়িকার অন্তত আধা ডজন সিনেমা এখনো মুক্তির অপেক্ষায় রয়েছে শুটিং চলছে একাধিক সিনেমার শীঘ্রই মুক্তি পেতে যাওয়া জিম্মি সিনেমাটিতে শিরিনার বিপরীতে পর্দায় দেখা যাবে টিপচলকে নতুন সিনেমা প্রসঙ্গে শিরিন শিলা জানান আমরা সবাই চেষ্টা করেছি সিনেমাটি ভালো করার জন্য আমার বিশ্বাস সবার চেষ্টার ফল হিসেবে জিম্মি সিনেমাটি দর্শকদের ভালোবাসায় শিখতে হবে জাবির জাহিদ বর্তমান ঢাকা